অন্তত পক্ষে এক ডোজ টিকা যারা নিয়েছে তারা টিকা কার্ডের কপি সহ হলে আসবে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য 11 অক্টোবর 2021 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলবে। 21 অক্টোবর 2021 তারিখ থেকে চলমান অনলাইন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সশরীরে শিক্ষা কার্যক্রম চলবে। সশরীরে শিক্ষা কার্যক্রম স্ব বিভাগের নির্দেশনা অনুযায়ী চলবে। 49তম ব্যাচ অনলাইনে প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা শেষ করে স্ব হলের প্রভোস্টের সাথে যোগাযোগ করে হলে আসবে। ইতোমধ্যে যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তারা প্রয়োজন মাফিক স্ব হলের প্রভোস্টের সাথে যোগাযোগ করে হলে আসতে পারবে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য 11 অক্টোবর 2021 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে। ক্যাফেটেরিয়াও 11 অক্টোবর 2021 তারিখ থেকে খোলা থাকবে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজ নিজ রুমের বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে সকল দোকান আছে সেগুলোর মালিক কর্মচারী এবং যে সকল পরিবহন চলে যেমন রিক্সা ভ্যান তাদেরও অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে এবং টিকা কার্ড দেখাতে হবে। এটুকুই আমাদের বলার ছিল।